আজি পরা জন্মদিন, আজি পরা জন্মদিন, আনন্দ লাগই ভকত মন, আজি পরা জন্মদিন। হরি কীর্তন কম্পমান হুয়ে, হরি কীর্তন কম্পমান হুয়ে, হরি হরি বলি হুয়ে উচ্ছন্ন, আজি পরা জন্মদিন। ভকত ভাবরে বন্ধা হই থাই, ভকত ভাবরে বন্ধা হই থাই, ভকত জনঙ্ক জীব জীবন, আজি পরা জন্মদিন। জন্মদিনর অবসরে সমস্তে একাঠি কোটি হরি কীর্তন হলে আপন মানে যে দৃশ্য দেখুছন্তি সে দৃশ্য হল টেরা বন্ধা হবার দৃশ্য। টেরা বন্ধা হয়েছি আবুয়াড় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, নির্মল হচ্ছে, তার পরবর্তী পর্যায় যাহা সে পর্যায় হচ্ছে বেশ শেষ হয়েছি। আল ছেক পূজা বসবা নিমন্তে গরাবড়ু সেবক সুয়ার গরাবড়ু পা পকাই স্নানবেদি পরিষ্কার করে সারিছন্তি, নির্মল দেখা যাচ্ছে স্নান মণ্ডপ। প্রতিহারী সেবক মানে টেরা বাঁধিছন্তি, পত্রীবড়ু সুনামণ্ডপ সিংহাসন উপরে জল ছেক সহিত পূজা ঠা করিবা পাই প্রস্তুত হচ্ছে। ইয়াপরে জল ছেক বেশ শেষ হয়ে যাবার পরবর্তী পর্যায় হচ্ছে ঠাকুর মানে বৈরাণী সজ হবে। সুন্দর গোটে পতলা লুগা যার রঙ হচ্ছে আমি তাকে বাইগণী রঙর রঙ, সেই রঙ লাগি হবে, বেশ শেষ হব, তা সহিত তাপরে জল বিজে নীতির শুভারম্ভ হব। এই পর্যায়ে আমি আগুকু যা, সেপটে সূর্য পূজা দ্বারপাল পূজা রোষহোম পরে আরম্ভ হয়েছি, সে সরিবা সরিবা হবনি, তা সাঙ্গে আর সামঞ্জস্য একা সাঙ্গে সবু কিছু চালছে। ইয়ে যে গোটে বৈকুণ্ঠ কোণ চালিছি, কেমিতি ভাবরে নিজ ভিতরকু আদ্র করুছি তা ঠিক ভাবরে বখাণি হব না। এটি নীলাদ্রি বৈকুণ্ঠ যে হচ্ছেন নীলকন্দর বা নীলাচল, পূর্ব বৈকুণ্ঠ পতিত পাবন বিগ্রহ, পশ্চিম বৈকুণ্ঠ মা লক্ষ্মীঙ্কর স্থান, ব্রহ্ম বৈকুণ্ঠ যে হচ্ছে মুক্তিমণ্ডপ বা ব্রহ্ম সন, অনন্ত বৈকুণ্ঠ অনন্তঙ্কর স্থান, লীলা বৈকুণ্ঠ জগমোহন মাজনা মণ্ডপ, পাতাল বৈকুণ্ঠ পাতাড়েশ্বর মহাদেবঙ্ক স্থান, অমর বৈকুণ্ঠ স্বর্গদ্বার, আইলি বৈকুণ্ঠ যেটি শ্রীবিগ্রহ মানে আবির্ভাব হুয়ে তৈরি হুয়ে, এসব বৈকুণ্ঠ এটি একত্র, সকল শ্রী একত্র, এক আনন্দময় স্থান ভিতরে আমি অনুভব করুথায় প্রভু বিজয়ীছেন। কেমিতি অনুভব করুছেন শূন্য সংহিতারে অচ্যুতানন্দ দাসে, মৎস্য কচ্ছপ বরাহ নরসিংহ বামন পরশুরাম, শ্রীরাম হলি যে বুদ্ধ কল্কি নাম, অটে যে সর্বসম অবতার, যেতে এই জগন্নাথ অবতার, যেতে এই জগন্নাথ, অঙ্গরু ক্ষরি মিশন্তি লীলা নিমন্তে সে নীলাদ্রি নায়ক, নির্বিকারে বসিছন্তি। কেমিতি প্রভু বসিছন্তি যদি আমি বর্ণনা করিবা, নির্বিকার ভাবরে বসিছন্তি, না দুঃখ অছি না সুখ অছি, সুন্দর ভাবরে শ্রীবৎসখণ্ড শাল শোভমান, আকাশরে হালকা হালকা মেঘ। প্রশ্ন হেলা যে রামঙ্কর বর্ণ কাহিঁকি নীল, কৃষ্ণঙ্কর বর্ণ কাহিঁকি নীল? ছোট পিলাটি উত্তর দৌছি, মু আকাশকু দেখে তার রঙ নীল, মু সাগরকু দেখে তার রঙ নীল, তেণু অনন্তর রঙ বোধে নীল, তেণু রাম এবং কৃষ্ণঙ্কর রঙ নীল। আমি যে রঙ বর্তমান দর্শন করুছে সে রঙ সূচি দৌছি
अनंत पुरुषोत्तम महाबाहु बलियार भुज से विजे करिचंति। नमस्ते प्रभु जगन्नाथ अनाथ लोकंकर नाथ, नमस्ते प्रभु वासुदेव। नमस्ते प्रभु वासुदेव जगत जनक बांधव, नमस्ते प्रभु विश्वरूपी न सकल रुदे अछु व्यापी। कोठि टिके जेमिति धूली पड़ि नथिब, जागा निर्मल हेथिब, प्रभुंकर गाधीबार समय स्नान करिबार समय निकटे निकटे आसुचि। समस्ते से महार्ग मुहूर्त को अनेइ बसिछन्ति। प्रभु किंतु निर्विकार निरवचित्त मौन भावरे कहा संगे केमिति कथा होचन्ति ता भक्त जाने आउ ताकु ही जणा। से जेमिति बलराम दासंकु कहिछन्ति, उत्सव मोर किस हेव मूल मो भकतर भाव, उत्सव मोर किस हेव मूल मो भकतर भाव, अशेष सुख भाव मोर भकत कथामृत सार। ভকতর ভাবরু সে উৎপন্ন, ভকত ভাবিবারে ভকতর চিন্তনরে ভকতর কথারে ভকতর আখির লুহরে সে। ভকত ভাবরু প্রসন্ন হেবারু ভাব বিনোদিয়া জেণু, বলরাম দাস অন্নন মাগই, বলরাম দাস অন্নন মাগই, মাগই চরণ রেণু। ভকত ভাবরু প্রসন্ন হেবারু ভাব বিনোদিয়া জেণু, ভাব বিনোদিয়া সে তাঙ্কু ভাবরে হি প্রাপ্ত হই পারিব। অন্য কথারে অন্য ভাবরে সে কোন কেবে প্রাপ্ত হবে না, খালি বড় বড় বড়েই কলে তাঙ্কু বহুত ভোগ যাচিলে সোনার রূপার গহনা দেলে সে সুখ হবে, মনরে সে সন্তুষ্ট, ভাবরে সে সন্তুষ্ট। গোপী মধুরা লীলা মধুরা, গোপী মধুরা লীলা মধুরা, যুক্তং মধুরম মুক্তং মধুরম, দৃষ্টং মধুর সৃষ্টং মধুরম, দৃষ্টং মধুর সৃষ্টং মধুরম, মধুরাধিপতে রখিলং মধুরম, মধুরাধিপতে রখিলং মধুরম। ধীরে ধীরে পবন বহুচি দোলায়মান হচ্ছি, যে সুন্দর ভাবরে কুসুমিত মালা মানে সেমানে বি ভাবুচন্তি, পবন বি ভাবুচি এই মালা মাধ্যমে মু যেমিতি বাসনা টিকে তাঙ্ক পাখরে পৌঁছে দেবি। সেবা শব্দ যেতেবেলে আমি উচ্চারণ করু সেতেবেলে সেবাকু উল্টেই দেলে যে শব্দ হুয়ে সে হচ্ছে বাসে খিত আপি যম সমস্তে যেমিতি তাঙ্ক আকাশ তাঙ্ক সেবারে পবন তাঙ্ক সেবারে সেবায়ত মানে সেবারে আপন মানে যে শুণুচন্তি কর্ণ মধ্য তাঙ্কর সেবারে কর্ণামৃত পান করি মন অমৃতময় হউথিব, সেই অমৃতর স্বাদ তাঙ্ক পাখকু সঞ্চরিত হউথিব। সবু কিছু যেমিতি মধুরময় ভাব ভিতরে গোটে ঘূর্ণন ভিতরে আমি একাঠি হইছে আজির পুণ্য পুণ্যতিথিরে পাবন তিথি।